আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমার এক ভাই প্রতিনিয়ত কমেন্ট করে যে ওমান থেকে জাপানের ভিসার প্রসেসটা কী বা জাপানের ভিসা কীভাবে পেতে পারি। তো দেখেন, জাপানের ভিসাটা হচ্ছে এরকম একটা ভিসা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতোই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সেনজেন ভিসা এবং হচ্ছে ইউকে, ইউএসএ এরকম টাইপের ভিসা ধরতে গেলে। তো এটা পাওয়াটা কিন্তু এত আবার কঠিনও না, আবার এত আবার সহজও না। যাদের প্রোফাইল ভালো আছে, যাদের ব্যাংক স্টেটমেন্ট আছে, যাদের ভালো প্রফেশন আছে এবং ভালো ট্রাভেল হিস্ট্রি আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। মাস্কের থেকে আগে ফ্রিতে, বাংলাদেশের ন্যাশনালিটি ফ্রিতে আবেদন করা যেত, কোনো টাকা পয়সা লাগতো না। কিন্তু এখন তাদের ওয়েবসাইটে তাদের যে অ্যাম্বাসির লিঙ্ক আছে ওইখানে 8 রিয়াল শো করতেছে। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। তো কথা হচ্ছে, এটা এই যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো রেডি করতে কী কী লাগবে, আর ভিসাটা করতে ডকুমেন্টসগুলো কী লাগবে সেটা হচ্ছে বিষয়। ডকুমেন্টস হচ্ছে প্রথমত আপনার পাসপোর্ট 6 মাস মেয়াদ থাকতে হবে, তারপর হচ্ছে আপনাকে 3 মাসের বা সর্বোচ্চ 3 মাস, সর্বনিম্ন 3 মাস, সর্বোচ্চ 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, এবং হচ্ছে যাওয়া এবং আসা, রিটার্ন, এয়ার টিকিট, হোটেল রিজার্ভেশন এবং হচ্ছে একটা ট্যুর আইটিনারি। হ্যাঁ, ওই ট্যুর আইটিনারিটা কীভাবে সাজাতে হবে এটাও আপনার ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে আপনি জাস্ট প্লেসগুলো এবং ডেটগুলো এবং বার কোন বারে কোথাও যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছেন এইগুলা ফর্ম ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে আপনার এইগুলা সবগুলা ডকুমেন্টস একসাথে করা হয়, এনওসি পেপার। আমি বলে গেছিলাম, এনওসি পেপার আপনার যে কোম্পানি আছে বা আরবাব আছে সেই আরবাবের কাছ থেকে আপনার অবশ্যই এনওসি পেপার নিয়ে নিতে হবে, নো অবজেকশন লেটার ফর জাপান। হ্যাঁ, এইগুলো ডকুমেন্টসগুলো একসাথে করে ওদেরকে ইমেল করতে হবে, অথবা আপনার হচ্ছে ফোন করে ওদের কাছ থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিতে হবে, যে কোন দিন আপনার ডকুমেন্টসগুলো, অরিজিনাল ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। এটা হচ্ছে আপনাদের একটা নিয়মে পড়ে, যারা নিজে নিজে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না নিতে পারলে আমার সাথে যোগাযোগ করলে ডকুমেন্টস রেডি করা সহ এবং হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া সহ সম্পূর্ণ প্রসেসটা আমরাও করে দিতে পারবো, আমিও করে দিতে পারবো। এই হচ্ছে বিষয়। আর এই ডকুমেন্টসগুলো সবগুলো একসাথে করে আপনি চলে যেতে হবে জাপান অ্যাম্বাসিতে। অ্যাম্বাসিতে যাওয়ার পর ছোটোখাটো একটা ইন্টারভিউ হবে, 2 থেকে 3 মিনিটের মতো। ইন্টারভিউ দেওয়ার পর আপনার পাসপোর্ট রেখে দেবে, সব কিছু রেখে দেবে এবং 7 দিনের মধ্যে আপনার পাসপোর্টটা রিটার্ন করবে। যদি ভিসা দেয় আপনাকে স্টিকার ভিসা দিয়ে দেবে, আর যদি ভিসা না দেয় রিফিউজ একটা সিল মেরে দেবে। এটা হচ্ছে মেন সমস্যা, যে কোনো অ্যাম্বাসিতে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে ভিসা যদি না দেয় সচরাচর তারা একটা লেটার দেয় রিফিউজের লেটার, যে রিফিউজ কী কারণে তোমার ভিসাটা হয় নাই। কিন্তু জাপান হচ্ছে আপনার ভিসা না দিলে ওরা পাসপোর্টে একটা স্ট্যাম্প মেরে দেবে, সেটা হচ্ছে রিফিউজ স্ট্যাম্প, যে স্ট্যাম্পটা আপনার পাসপোর্টে থেকে যাবে। সো যারা ভিসার জন্য আবেদন করবেন, প্রোফাইল স্ট্রং না হলে, ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং না হলে, পূর্বের যে ট্রাভেল হিস্ট্রি সেগুলো না হলে, শুধু শুধু অ্যাপ্লিকেশন করে রিফিউজ সিলটা পাসপোর্টে নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। মূলত এই সমস্যার কারণে আমি আসলে ভিডিওটা বানাই না বা মানুষকে উৎসাহিত করি না যে ভিসার জন্য আপনারা যান, অ্যাপ্লাই করেন বা আমার কাছে আসেন। এই হচ্ছে বিষয়। যাদের ডকুমেন্টস বরাবর আছে, যারা মনে করেন যে হ্যাঁ আমি ভিসা পাওয়ার যোগ্য, তাইলেই আপনি আবেদন করবেন। এছাড়া ভিসার জন্য আবেদন করে সময় এবং একটা পাসপোর্টের রিফিউজ সিল লাগানোর কোনো মানে হয় না। তো জাপানের প্রসেসটা হচ্ছে এটা। এরপরও যদি কোনো কিছু বেশ জানার থাকে বা বোঝার থাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং আমার তরফ থেকে যদি কোনো আপডেট থাকে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, যে আমার একটা বল ভিডিওতে বলা হয় নাই, আমি ডেসক্রিপশন বক্সে এবং ডকুমেন্ট লিস্ট যা আছে সম্পূর্ণ একটু আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।